মনে হয় আপনি একজন সাংবাদিক। হ্যাঁ আমি সাংবাদিক, আমার এই ক্যামেরায় গাঙ্গুয়ার সব অপকর্মের প্রমাণ আছে। হ্যাঁ কি সাংঘাতিক, আপনি ঠিক জায়গা মতো এসেছেন। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, আমি সব ব্যবস্থা করছি। ধন্যবাদ দারোগা সাহেব। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ যান, আসি যান। আমার নাম গঙ্গুয়া। শালা হ্যান্ডসাম, দাঁড়াও। সাংবাদিক রফিককে হত্যার কারণে আমি তোমাকে গ্রেফতার করছি গঙ্গুয়া। দু টাকার পুলিশ, ও এসেছে এই গাঙ্গুয়াকে গ্রেপ্তার করতে। স্যার, সন্ত্রাসী গাঙ্গুয়া ইন্সপেক্টর হাসানকে খুন করেছে। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, মৃত্যু আজ কাকে টেনে এনেছে একটু পরে তার প্রমাণ হয়ে যাবে। আমি ইন্সপেক্টর রাজা। আমি যখন কোন শয়তানের সাথে মোকাবেলা করতে যাই, তখন আজ যা সমস্ত কাজ ফেলে সেখানে হাজির হয়। আরে ইন্সপেক্টর, তুই বোধ হয় জানিস না, এই গাঙ্গুয়ার নাম শুনলে আগ্রহী তার জান নেবে তো দূরের কথা, তার নিজের জান নিয়ে সে পালিয়ে যায়। তারপরও আপনারা সবাই সন্ত্রাসীদের ভয় মুখ বন্ধ করে রাখেন, এর জন্য দায়ী আপনারা।
সন্ত্রাসী গাঙ্গুয়াদের মতো শয়তানদের জন্ম দিয়ে লালন পালন করছেন। আমি চিৎকার করে বলবো, এর জন্য দায়ী আপনারা সবাই, সমস্ত দেশবাসী। আল্লাহ বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে মুখ বুঝে সহ্য করে দুজনের সমান দায়ী। আজ মুখ বুঝে এই শয়তান সন্ত্রাসীদের সকল অন্যায় অত্যাচার আপনারা সহ্য করছেন, কারণ আপনারা সবাই হয়ে গেছেন স্বার্থপর। আপনারা ভুলে গেছেন, এ দেশের মানুষ একদিন সংঘবদ্ধ হয়ে এ দেশ স্বাধীন করেছিল, লক্ষ প্রাণের বিনিময় অর্জিত হয়েছিল এ দেশের স্বাধীনতা। এই স্বাধীনতার সুফল পেতে হলে আমাদের আবার সংঘবদ্ধ হয়ে এ দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে এবং প্রত্যেককে ভালোবাসতে হবে। এই দেশ আর দেশের মানুষকে হতে হবে, হতে হবে দেশ বিরোধী। হ্যাঁ হ্যাঁ, আপনাকে, আমাদের, আমাদের সবাইকে হতে হবে দেশ বিরোধী। আপনারা সবাই যদি দেশ বিরোধী হতে পারেন, তবে শুধু এই শহরে কেন, সমস্ত বাংলাদেশের আর এই গাঙ্গুয়ার মতো সন্ত্রাসী জন্ম নেবে না। আর যদি জন্ম নেয়, তার পরিণতি এর চাইতেও ভয়ঙ্কর হবে। আমার নামে ইন্সপেক্টর রাজা। এই পোশাক যেদিন গায়ে চাপিয়েছি, সেই দিন শপথ করেছি এই দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়, অত্যাচার আমি চিরতরে শেষ করে দেব। এই এলাকায় আমি নতুন এসেছি, আজ থেকে যে কোনো অন্যায়, যে কোনো অত্যাচারে আপনারা সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন। আমি আরো ওয়াদা করছি, আমি যতদিন আছি এই শহরে কোনো গুন্ডা, কোনো বদমাশ সন্ত্রাসীদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি এই শহরকে সন্ত্রাস মুক্ত করে ছাড়বই, এ আমার প্রতিজ্ঞা। ইন্সপেক্টর রাজা, তোমার মতো একজন দায়িত্ববান অফিসারের কাছ থেকে আমি এটা আশা করিনি। স্যার, সন্ত্রাসী গাঙ্গুয়াকে গ্রেফতার করে আমি কোনো অন্যায় করিনি। তা করনি, তবে গাঙ্গুয়াকে যেভাবে পিটিয়ে আদমরা করেছো সেটা ঠিক মানবিক নয়। মানবিক? স্যার, আপনি কোন মানবিকের কথা বলছেন? একজন খুনি, সন্ত্রাসী, বদমাশ প্রকাশ্য দিবালকে একজন দেশপ্রেমিক সাংবাদিককে খুন করলো, একজন দায়িত্বশীল পুলিশ অফিসারকে হত্যা করলো, এসব মানবিক হয়ে গেল? আর অমানবিক হয়ে গেল আমার কাজ? তুমি বুঝতে পারছো না, আমার উপরে অফিসার আছে, আমাকেও জবাবদিহি করতে হয়। ঠিক আছে, যা হবার হয়ে গেছে, তুমি হাসপাতালে কড়া সিকিউরিটির ব্যবস্থা করো, আর ডাক্তারকে বলে দাও গাঙ্গুয়ার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে থানায় যেন একটা ইনফর্ম করে। ওকে স্যার। এখন তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। He is out of danger. বিপদ কেটে গেছে। আমার বিশ্বাস শীঘ্রই গাঙ্গুয়া জ্ঞান ফিরে পাবে। ডক্টর,
ওর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে আপনি আমাকে ইনফর্ম করবেন। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোনো চিন্তা করবেন না ইন্সপেক্টর, ওর জ্ঞান ফেরার সাথে সাথেই আমি আপনাকে ইনফর্ম করব। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি না চাকরি গেছে স্যার। স্যার, মার্ডারে 12টা বাজে গেছে। কি বলছো তুমি? না বলা হয় নাই। কলেজে 12টা বাজে গেছে মানে হাঙ্গামা শুরু হয়ে গেছে। এক্ষুনি আমার সাথে চলেন, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। প্রিন্সিপালের কালো হাত ভেঙে দাও, খুলে দাও আমাদের দাবি, আমাদের দাবি। প্রিয় ভাই বোনেরা, প্রিন্সিপাল সাহেব আজ আমাদের পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে আমাদের দাবি মানেন না। আপনারা সবাই জানেন আমাদের মাসিক বেতন ও পরীক্ষার ফিস বাড়িয়ে দিয়েছেন। এসব কমানোর জন্য আমি ওনার সঙ্গে কথা বলেছি, উনি আমার কোনো দাবি মানেনি। থামুন আপনারা, এভাবে স্লোগান দিয়ে কিচ্ছু হবে না। আমাদের একটা কিছু করতে হবে, তাহলে আমরা হরতাল করব, গাড়ি ভাঙচুর করব। তাহলে তোমরা সবাই চলো আমার সাথে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে আমাদের দাবি, আমাদের দাবি। তাই বলছি, কলেজের ফিস সামান্য বেড়েছে, তাতে সারা শহরে হরতাল করে গাড়ি ভাঙচুর করতে চান? কে কে শিখিয়েছে আপনাদের এই হরতালের রাজনীতি? কথা কথা হরতাল করেন, গাড়ি ভাঙচুর করেন, জনগণের জানমালের ক্ষতি করেন, হ্যাঁ কি পেয়েছেন আপনারা? ইন্সপেক্টর, আমাদের পথ ছেড়ে দাও, তা না হলে তোমার ভালো হবে না। আপনারা আর এক পা আগে বাড়ালে আমি আপনাদেরকে গ্রেফতার করতে বাধ্য হব। ইন্সপেক্টর, তুমি বেশি বাড়াবাড়ি করছো, পরিণাম ভালো হবে না বলে দিচ্ছি। আরে ম্যাডাম, কার পরিণাম ভালো হবে না আমি তোমাকে দেখাচ্ছি, চলো আমার সাথে। মা ঘুরে বাবারে, এইবার বুঝবো আপনার নেত্রী, তা সোজা জেলে ঢুকিয়ে দিব। যতই কান্দু স্যার আর ছাড়তাছে না, মাদারের বারোটা ঠিকই বাজাইয়া দিব। লাগছে তো, লেখাপড়া ছেড়ে রাজনীতি করিস, গন্ডগোল করিস, হ্যাঁ আজ তোকে দেখাচ্ছি মজা। ভাইয়া প্লিজ, মাকে কিছু বলো না। বলবো না। রানি ভাইয়া আমাকে বাঁচাও। ভাইয়ের হাত থেকে তোকে বাঁচাবো আমি? ওরে বাবা, আমি এর মধ্যে নেই। প্লিজ ভাইয়া। কি হয়েছে রাজা? তোমার মেয়েকে জিজ্ঞেস করো কি করেনি সে। লেখা পড়া ছেড়ে উনি কলেজে পলিটিক্স করতে শুরু করেছেন, আজ আমি সময় মতো হাজির না হলে সারা শহরে এতক্ষণে আগুন জ্বলতো। কাজল বল, রাজা যা বললো সব সত্যি? না মানে মা। বল, আজকের পর আর কোনোদিন অন্যায় কিছু তুই করবি না। আচ্ছা বাবা আচ্ছা, এই কান ধরছি, জোর হাত করছি, ভবিষ্যতে অন্যায় করব না। এবার হলো তো? যা, এবার প্রথম বলে মাফ করলাম, ভবিষ্যতে করলে আমি তোকে কিন্তু ছাড়বো না। তুই হয়েছিস ঠিক তোর বাবার মতো। তোর বাবা অন্যায়কে কোনোদিন সহ্য করতে পারত না, তাই তো ওই হানাদার বাহিনীর বিরুদ্ধে তুলে নিয়েছিল অস্ত্র, যুদ্ধ করতে করতে দেশের জন্য নিজেকে করেছিল উৎসর্গ। ফুকুয়ানা, তুমি কাঁদছো? হ্যাঁ বাবা, সেই দুঃখ সইতে না পেরে তোকে ছোটটি রেখে পর পারে চলে গেল তোর মা। আর তুই কত বড় হয়েছিস, গর্ব করার মতো মানুষ হয়েছিস, এই যে আমার কত বড় সার্থকতা, তোকে আমি বোঝাতে পারবো না বাবা। ফুপু আম্মা, তুমি আমায় দোয়া করো, আমি যেন আমার বাবার আদর্শের কথা কোনোদিন ভুলে না যাই। স্যার, স্যার, ও স্যার। কি হয়েছে কদম আলী? স্যার, মার্ডারে 12টা বাজে গেছে স্যার। কিসের মার্ডার, কার মার্ডার? আপনার আমার সবার স্যার। মানে স্যার, এ আপনি কি করছেন স্যার? এইভাবে খালি গায়ে খালি পায়ে বাধা যাচ্ছেন? তাহলে কিভাবে যাব? কেন, জিপে করে স্যার, ড্রেস পরে জিপ চালিয়ে আপনি যখন বাজারে যাবেন, দেখবেন তখন কেমন সালাম দেয়, আর বাজারে বড় মাছগুলো টপ টপ
করে আপনার ব্যাগে চলে আসবে। আপনি টাকা দিতে চাইলে সবার জিভে কামড় দিয়ে বলবে শুধু লজ্জা দিচ্ছেন। বিনে পয়সা আমি বাজারের জিনিসপত্র নিব কেন? সরকার আমাকে বেতন দেয় না? কি যে বলেন স্যার, লাইফ রিস্ক নিয়ে এইভাবে দেশবাসী সেবা করছেন, হ্যাঁ বিনিময়ে এতটুকু সুবিধা নেবেন না? না কদম আলী, আমি নিজে অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। হাই হাই, তাহলে আমার কি হবে? মাল কামাই করার জন্য এত বড় বিচারের হাবিলদার হলাম, এখন দেখছি না খেয়ে মরতে হবে। হায় আল্লাহ, সারা জীবন তোমাকে বললাম আমাকে গাদ্দার প্রেমিকা আর ইমানদার মালিক দিও না, তুমি তো সব উল্টা করে দিলে। এই রকম ইমানদার অফিসের সাথে থাকলে আমাকে ঘাস খেয়ে কাটাতে হবে। স্যার, ও স্যার, 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 আবার কি হলো? স্যার, আপনার ব্যাগটা অন্তত আমাকে দেন, ওটা নিয়ে আপনার সঙ্গে বাজারে যাই। না, নিজের কাজ আমি নিজের হাতে করতে পছন্দ করি। হয়েছে, মাদারে 12টা বাজাই দিছে, তোর সারা বুদ, একদিন 12টা বাজছে আবার উল্টা বাজাইতেছে, কি উত্তরা দিয়ে গেল রে বাপারে, উড়ি 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 উড়ি, আরে আরে কি চিন্তা করি আর কি হয়, কি ব্যাপার হবে সব, অহনি মাথায় হাত, বিয়ার পর কি হবে? দেখ চান্দা, সাবধানে কথা বল, জানিস আমি আইনের মানুষ, শিগগিরই প্রমোশন পেয়ে বিরাট অফিসার হয়ে যাচ্ছি, ভাগ্য ভালো থাকলে মন্ত্রী মিনিস্টারের পিও হয়ে যেতে পারি। হাবিলদার সাহেব, সত্যি কইতাছো? লে হালুয়া, মাড়ারে 12টা বাজে গেছে, আরে মাতারি, দেখবি দেখবি দুহাতে মাল কামাই করু। সত্যি? তোকে নিয়ে আইস করবো, তোকে সুইমিং পুলওয়ালা বাড়ি বানিয়ে দেব, মার্সিডিজ তোর সালারবো, মার্সিডিজ গাড়ি কিনে দেব। আমারে ধরো, আমি মাদার। আরে পাগলি, তোকে নিয়ে হোটেলে যাব, সত্যি করব, ডিসকল পরে টিসকো নাচবো, টিসকো
কিছু শয়তান আমাকে স্টেজ থেকে তুলে নিয়ে এসেছিল। ওরা বুলু ফিল্ম বানায়। আমি আমি অনেক কষ্টে ওখান থেকে পালিয়ে এসেছি। ওরা সামনেই আছে, চলুন আমার সাথে। চলুন, আসুন স্যার, আসুন। এই সেই জায়গা স্যার, এখানে ওরা আমাকে নিয়ে এসেছিল স্যার। ওইখানে চাদর বিছানো ছিল আর এইখানে গুন্ডাটা দাঁড়ানো ছিল। এই জায়গায় ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যান দাঁড়িয়েছিল। কিন্তু কিন্তু ওরা কোথায় গেল? এখানে তো ওরা কেউ নেই স্যার, এখানে সবাই ছিল। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার, ওই শয়তানগুলো এখানেই ছিল। বিশ্বাস করুন স্যার, আমি আমি একটা মিথ্যা কথা বলছি না, আমি সব সত্যি বলছি স্যার। শয়তানগুলো এখানেই ছিল। আর এক মিনিটের মধ্যে সবাই ভূতের মতো হাওয়ায় মিশে গেল, তাই না? প্লিজ স্যার, প্লিজ দাঁড়ান, দাঁড়ান। না না স্যার, আপনি যাবেন না, আপনি যাবেন না। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি মিথ্যা বলছি না, আমি সব সত্যি বলছি। আমার কথা বিশ্বাস করুন প্লিজ। বাসা বাড়ি কিছু আছে নাকি সারা রাত রাস্তা? আছে স্যার, দয়া করে আমাকে একটু বাসে পৌঁছে দিবেন। আসুন। স্যার, এটাই আমার বাসা। ভেতরে আসুন না স্যার, আমি চা খুব ভালো বানাই, এক কাপ চা খেয়ে যাবেন। গভীর রাতে একা একা পথ চলা, দেহে অমন লোভনীয় কাপড় পরা, মিথ্যে নাটক করে একজন পরপুরুষকে বাড়ি এনে রাত তিনটার সময় চা খাবার বাহানা, বাড়ির ভিতর ডাকা, বলো কত টাকায় নিজেকে বিক্রি করো? জি, তোমার মতো মেয়েদের কঠিন শাস্তি দেওয়া উচিত, কিন্তু আমি তোমাদের মতো বাজারে পেশাদারি নোংরা মেয়েদের দিকে তাকাতো ঘৃণা করে। এত কিছু যখন জেনেছ তখন বাকি কথাগুলো জেনে যাও। তোমাকে দেখে তো আমি জেনেই গেলাম, সব জিনিস চকচক করলেই শোনা হয় না। আর তুমি ওইটা জেনে যাও, কালো হলেই সবকিছু কয়লা হয় না। এই বাবা, এই মা, তোমরা কোথায় আছো? বেরিয়ে এসো। এসেছিস মা? হ্যাঁ মা, আমি এসেছি। জানো বাবা, আজ বড় একটা বিপদ থেকে উনি আমাকে উদ্ধার করেছেন। ইন্সপেক্টর, এই আমার বাবা মা। বাবা পঙ্গু মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে আজ তার এই পরিণতি। আর আমার মা এক অসহায় নারী, চোখের পানি ফেলতে ফেলতে আজ অন্ধ হয়ে গেছে। আমি ওদের একমাত্র সন্তান, ওদের বেঁচে থাকার অবলম্বন। এদের জন্য আমি নাচ গান করি। আর পোশাকের কথা বলছো, এই ঢঙের পোশাক না পরলে তোমাদের মতো পুরুষদের মনোরঞ্জন করা যায় না ইন্সপেক্টর। এখন বলো কেমন লাগছে, কেমন লাগছে আমাকে? বাজারি নোংরা মেয়ে যার দিকে তুমি ভুলেও তাকাও না, পেশাদারি মেয়ে যাকে তুমি ঘৃণা করো, সমাজের ক্যান্সার আমি আমাকে তুমি মেরে ফেলো। ইন্সপেক্টর, তুমি নিশ্চয়ই কোনো না কোনো মায়ের বুকের দুধ খেয়েছো। তোমার সেই মায়ের কসম, আমি যে শাস্তি পাওয়ার যোগ্য সেই শাস্তি তুমি আমাকে দিয়ে যাও। হ্যাঁ
আমি পবিত্র কোনো কিছুকেই এভাবে সম্মান দিয়ে থাকি। কিন্তু আমি, তুমিও এক পবিত্র নারী, যার এই পবিত্রতা দেখে আমার সমস্ত ভুল ভেঙে গেছে। তাই তো তোমাকে এই সম্মান আমাকে দিতেই হলো। মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করতে চেয়ে আজ তার এই পরিণতি। ভাইয়া, এত রাতে কোত্থেকে এলে? হ্যাঁ না, মানে একটা কাজ ছিল, দেশপ্রেমের উপর একটা ডকুমেন্টারি ছবি বানাচ্ছি। এটা তো ভালো কথা, তাহলে এমন চোরের মতো যাচ্ছিস কেন? মানে মানে অনেক রাত হয়েছে তো ভাইয়া। দেখ, আমার দুটি কথা মনে রাখবি। এক, সৎ কাজের জন্য কখনো দিন রাত দেখবি না। দুই, অপরাধীর পায়ের আওয়াজ আমি কান দিয়ে শুনি, আর আমার ভাইয়ের পায়ের আওয়াজ আমি হৃদয় দিয়ে অনুভব করি। এই জন্যই আমার হাত থেকে অপরাধী বাঁচতে পারলো, আমার ভাই বাঁচতে পারবে না। কি তোর চেহারা তো, কি হয়েছে তোর? একটু ব্যথা পেয়েছি। ও কিছু না ভাইয়া। কিছু না বললেই হলো? এতটা কেটে গেছে আর তুই বলছিস কিছুই না? একটু সাবধানে থাকতে পারিস না? তুই আমার একমাত্র ভাই, তোর একটা কিছু হলে আমি কিনে থাকবো ভেবে দেখেছিস? ভাইয়া, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ, দেখো কাল সকালে সব ঠিক হয়ে যাবে। চল উপরে চল, অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিব। চল 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 চল। রনি, তোর কাটার জায়গায় কোনো ব্যথা নাই তো ভাই? না ভাইয়া, সামান্য কেটেছিল, সব ঠিক আছে। কোনো কিছুই সামান্য বলে অবহেলা করা ঠিক নয়, পরে দেখা যায় একটা ছোট জিনিস অনেক বড় হয়ে গেছে। চল মাল সাদ। হ্যাঁ মাল রে। চল তুই দেখবো না তো? আবে কাঠায় দেখবো? আবে সবাই আছে মাল কামাবার ধান্দায়, কেউ দেখার নাই কেউ ধরার নাই, মাল ধরো আর পকেটে ভরো। এই পবিত্র পোশাক পরে ঘুষ খেতে তাদের বুক কাঁপে না? আমাদের মাফ করে দেন স্যার, আমরা এরকম ভুল করবো না। ভুল নয়, তোমরা যা করেছো তা অন্যায়, আর অন্যায়কারীকে রাজা ক্ষমা করে না, তাকে শাস্তি দেন। শাস্তি শাস্তি আমার সাথে। মাফ করে দিন স্যার। স্যার রনি, ও আবার গেল কোথায়? মনে হয় কলেজে সময় হয়ে গেছে। কি হয়েছে, ডাকছিস কেন? আমি তো যাই না। এদিকে তুমি ঘুরে বেড়াচ্ছ আর ওইদিকে বেচারা মেহেদি তোমার জন্য অপেক্ষা করছে। আমি একদম ভুলে গেছি, যা যা তাড়াতাড়ি যা, তা না হলে তোমাকে মজা বুঝাবে। মজা আজকে ওকে বুঝাবো, বুঝাবে। এখনো আসছে না, এত দেরি করছে। আসুক আজ ওর বারোটা আমি বাজাবো। এ কি হলো তোমার, কাঁদছো কেন? কি হলো কথা বলো। আমার হবু স্ত্রীকে বিয়ে করতে চায় আর ওকে আমি ছেড়ে দিব ভেবেছো? ওহ মেহেদি, তুমি আমাকে এত ভালোবাসো। অবশ্যই বাসি। ঠিকানা বলো, আমি বেটাকে লাশ বানিয়ে আসবো।
হয়েছে হয়েছে, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার সঙ্গে দুষ্টুমি করছিলাম। ওরে শয়তান, আমাকে টেনশন থেকে তুমি আনন্দ করছো? দাঁড়াও আজ তোমাকে দেখাচ্ছি মজা। দুষ্টুমি করো না, ছাড়ো না, ছাড়বো না। পরীক্ষাতে হলাম আমি পাশ, আর কখনো করো না তো আমায় অবিশ্বাস। মনের কথা বুঝে নিলাম অনেক দিনের পরে, নাও না এবার আমায় তুমি আরো আপন করে। নেব তোমায় নেব আমার বৌষা যাব, নেব তোমায় নেব আমার বৌষা যাব, তোমায় শুধু ভালোবাসি তাই তো পেতে চাই। কাল বাজবে শানাই লাগছে খুশি তাই, মিলবো দুজন বাসর ঘরে আর তো বাধা নাই। বুকের সাথে বুক খেলবো দুজন নতুন খেলা, খুঁজবো শুধু সুখ। এই দুষ্টু এসব কথা শুনে আমার লজ্জা লাগে, মনের নদী উথাল পাতে দাও না তুমি ডু। কেন লাজে মারো ধরো আমায় ধরো, কেন লাজে মারো ধরো আমায় ধরো, আর তো দেরি সয় না তোমায় বাড়ি নিতে চাই। কালে বাজবে শানাই লাগছে খুশি তাই, লা 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 লা।